মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ব্রাশ করে নিয়েছি, করে এবারে আমি টিফিন করব আগে। তো টিফিন করা হয়ে যাওয়ার পর তারপর আমি ছেলেকে ডাকবো। টিফিন আজকে রুটি করব, কালকে রাত্রেবেলা তরকারি আছে, তো সেটা করে নিই, করে তোমার দাদাকে দিয়ে আসবো রুটিটা, তারপরে আমি নিজে খেয়ে তারপরে আমি ছেলেকে ডাকবো। রুটি করা আমার হয়ে গেছে, তোমার দাদাকে রুটি দিয়ে চলে এসেছি আর ছেলে রুটি ভিজিয়ে দিয়েছি, আর নিজেও এখন রুটিটা খেয়ে নেব। খেয়ে তারপরে আমি ছেলে এদিকে ডাকছে, ছেলে উঠে গেছে অলরেডি ঘুম থেকে, চলো দেখি। পাপা, তুমি ঘুম থেকে উঠে গেছ? হ্যাঁ, ঘুম থেকে উঠে গেছ, তাহলে গুড মর্নিং বলো। এখন তুমি কি করবে? শার্ক গেম? ব্রাশ করবে না? কেন? কোন মেশিন? ওটা মেশিন? ও, কিছু করিনি তো আমি, ভেঙে দিয়েছি। ওকে সরি, ঠিক করে নাও। ওরা দেখতে পেলে ও সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন নিয়ে গেছে শার্ক গেম খেলতে। শার্ক গেম খেলছে বসে বসে, আর আমাকে এখন একটা মেশিন বলছে, ওই যে দেখাচ্ছে ওটা, ওই বালিশটা নাকি ওর মেশিন। তো যাই হোক, ওকে আস্তে এখন ফোনটা নিয়ে নেব, নিয়ে আমি ওকে ব্রাশ করাবো, তারপরে আমি ঘরটা গোছাবো, তারপর ওকে খাওয়াবো। তো ততক্ষণ দেখো আর কি করছি। ওকে চলো। গুড বয়, ভালো করে ব্রাশ করো। ই করে জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে, তাই ওগুলো সব ভরে নিই আগে, তারপরে যাব নিচে বাজারে। ঝাড় দিয়ে নেবো, তো তার জন্য কার্পেটগুলো সব তুলে নিই। আমি কার্পেটগুলো তুলে এখানে রেখে দিই দরজার মধ্যে। এটা একটা কার্পেট আছে, এটাকেও এখানে রেখে দিই, এই বড় কার্পেটটাও তুলে নিই। সরো 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 সরো, পড়ে যাবে, সরো সরো, তাড়াতাড়ি সরো বাবা, ঝাড় দেবো ঘর। সরো, দেখেছো তো কেমন দুষ্টুমি করো সারাক্ষণ ধরে? হ্যাঁ দুষ্টু তুমি, চিৎকার করে না। চলো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ সারব, ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। ওকে সরো বাবা, ঘর ঝাড় দিয়ে সরো সরো সরো, পায়ে নোংরা লেগে যাবে, সরো। নিচে যাবো একটুখানি বাজার আনবো, আবার একটা জিনিস আনতে হবে দোকান থেকে, তো সেই কারণে নিচে যাচ্ছি একটুখানি, দেখি বাজারে আজকে কি পাওয়া যায়। চলো বাবা, প্লাস্টিকটা নিলে না? তাহলে চলো যাই না, আমিও যাবো, তুমিও যাবো, ঠিক আছে চলো। তাহলে বাজার নিয়ে চলে এসেছি, আর এই দেখো ও এখন ল্যাপটপ নিয়ে খেলা করছে, ওর ল্যাপটপ আছে একটা ছোট। আর আমি রান্নার দিকে যাব, রান্না করব, রান্নাটা করে নিই। ইয়েস, তো নিচ থেকে বাজার নিয়ে চলে এসেছি, নিয়ে এসেছি কাতলা মাছ। তো কাতলা মাছটা আজকে ভালো পেয়েছি, তাই কাতলা দিয়ে দই কাতলা করব, আর এদিকে কুমড়ো কেটে নিচ্ছি। কালকে একটু চিংড়ি মাছ ছিল, সেটা আলু দিয়ে করেছিলাম, তো আজকে ভালো করে কুমড়ো দিয়ে আলু দিয়ে সব দিয়ে করব, আর সবজি দিয়ে মুগের ডাল করব। তো দেখো মাছটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। নেক্সট তোমাদের দেখাবো কী কী। বন্ধুরা, দই কাতলা করতে আমার কী কী লাগবে? লাগবে হচ্ছে দই, এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি, আর এটা আছে তোমার চাল মগজ আর পোস্ত বাটা, এটা একসাথে বেটে রেখে দিয়েছি। একটা পেঁয়াজ বাটা, লঙ্কা আর আদা কুচো, আদাটাকে তোমরা বেটেও নিতে পারো, আমি গ্রেট করে। মাছ রান্না করার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম করে নিই, তারপরে মাছটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। আগে ভেজে তুলে রাখবো, তারপরে বাকি প্রিপারেশনটা করবো। আগে মাছটা ভেজে নেবো, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগেই, তো সেটা এখন তেলে দিয়ে ভেজে নেবো। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার পিছনে ঘুরি আরেক পিঠ ভেজে নেবো।
মাছ ভাজা হয়ে গেছে, এবারে ওই কড়াইয়ের যে তেল ছিল ওর মধ্যেই ফোড়নটা, এলাইচি আর দারচিনি এটা দিয়ে দিলাম। আর একটু জিরে দিলাম। এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা যেটা ছিল সেটা দিয়ে দেব। দেওয়ার পর একটু নেড়ে নেব। পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে আমি দেব হচ্ছে আদা বাটাটা। ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দেব হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন। নুন দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দেব হচ্ছে ওই চালমগজ আর পোস্ত বাটা যেটা ছিল আমরা যেটা পেস্ট করে রেখেছিলাম সেই চালমগজ আর পোস্ত বাটাটা এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, সামান্য। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটানো দইটা। দইটা দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। একটু গোলমরিচ গুঁড়ো, তারপরে এটাকে নাড়াতে থাকবো। যখন পুরো মশলাটা রান্না হয়ে যাবে, কষা হয়ে যাবে, তখন ওর মধ্যে জল দেব। জল দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। তো এখন এটা একটু কষতে হবে, তারপরে এর মধ্যে আমরা জল দেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। তোমরা যতটা রাখতে চাও গ্রেভি ঠিক ততটাই তোমরাও জলটা দেবে। তো আমি একটু মাখা মাখা না, আমি একটুখানি ঝোলঝলি করবো, কেননা তোমাদের দাদা আবার মাখা মাখা খেতে পারে না, কিন্তু এটা মাখা মাখা খেলেই বেশি ভালো লাগে। তো আমি এই যে যেটুকু জল দিয়েছি এইটুকু আমি জল দেবো আর কি, এটাই রাখবো আর কি ঝোলে। তো তোমরা সে তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দিও। এখন এটা ফুটে গেছে, তো আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু হতে দেবো। আসলে এটা না একদম মাখা মাখা হলেই বেশি ভালো লাগে খেতে। তো একটু আমি শুকাতে দেবো ঝোলটা, নাহলে আবার একদমই টেস্ট ভালো হবে না। তো একটু শোকাবে, তারপরে আমি এর মধ্যে অল্প ঘি দিয়ে ব্যাস হয়ে যাবে রেডি আমার দই কাতলা। আর তোমরা যদি চাও এখন এর মধ্যে একটু চিনি দিতে পারো। তো চিনি দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি হবে, আমি দেবো না, কারণ চিনি ও খেতে চায় না, একটু মিষ্টিটা কম খেতে চায়, সেই জন্য আমি দেবো না। মানে মিষ্টি কম খেতে চায়, মাছের ঝোলেই কম খেতে চায়। অন্য সব সবজিতে মিষ্টি দাও ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু মাছের ঝোলে যেন মিষ্টি না হয়, তো সেই জন্য আমি মিষ্টি দিচ্ছি না। তোমরা এখন এই সময় অল্প চিনি দিতে পারো। দেখো আমার গ্রেভি রেডি হয়ে গেছে, এর মধ্যে ঘি দিয়ে নিলাম, ব্যাস আমার দই কাতলা রেডি। ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি,
পরিষ্কার করে নিয়ে এখন আমি স্নান করতে যাবো। ছেলে ওখানে খেলাধুলা করছে, সব ঘর গুছিয়ে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, আমি স্নানে যাবো। ওকে, ও এই ঘরটাও হয়ে গেছে পরিষ্কার করা, এই ঘরটা আমার পরিষ্কারই থাকে, আমি স্নানে যাবো। স্নান করে চলে এসেছি, স্নান করা হয়ে গেছে, আর তোমাদের দাদাও চলে এসছে ঘরে, ও এখন স্নান করতে যাবে। ও স্নান করে আসলে পরে ওকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। ততক্ষণে আমি এখন ছেলেকে একটু খাইয়ে নিই, তারপরে আমরা দুজনেই খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা, কী করছো সবাই? কমেন্ট, তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করছো না, একটা কমেন্ট তো করো, আমাকে জানাও আমার ভিডিওসগুলো কেমন লাগছে, গানটা কেমন লাগছে, রান্নাগুলো কেমন লাগছে, কেউ কিছু জানাচ্ছই না আমাকে। যাই হোক, ভেবেছিলাম আজকে একটা গান করবো, কিন্তু ঠান্ডা লেগে গেছে কুর্তায়, আজকে আর গান করার মতো পরিস্থিতি নেই। তো আমি ভিডিওটা আমার এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। কালকে আবার নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে, মাই লাইফ মাই রুলে।